যেমন নাস্তিক আপনি কাউকে নাস্তিক বলে দেন দেখবেন যে তার মাথা কেটে নিয়ে আসবে একজন চাপাতি দিয়ে আপনি কাউকে কাফের বলে দেন দেখবেন যে তার বিরুদ্ধে মসজিদ থেকে মিছিল বের হবে এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্রেন্ড কারণ বাংলাদেশের মানুষ ধর্ম সম্পর্কে খুব কম জ্ঞান রাখে একজন মানুষের বাড়ি পোড়াতে চান কী করবেন তাকে কাফের ফতোয়া দিবেন তাকে খ্রিস্টানের দালাল ফতোয়া দিবেন আসলে বাংলাদেশে এটা একটা ট্রেন্ড আপনি যদি কাউকে চান যে তাকে হ্যারাসমেন্ট করবেন তাকে অপমানিত লাঞ্ছিত করবেন তার বিরুদ্ধে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দিবেন তাকে হত্যা করবেন তাহলে আপনাকে ধর্ম ব্যবহার করতে হবে এটা সবচেয়ে সহজ একটা হাতিয়ার একজন মানুষের বাড়ি পোড়াতে চান কী করবেন তাকে কাফের ফতোয়া দিবেন তাকে খ্রিস্টানের দালাল ফতোয়া দিবেন এটা হচ্ছে বাংলাদেশে খুব সহজ একটা পদ্ধতি বা কারণ বাংলাদেশের মানুষ ধর্ম সম্পর্কে খুব কম জ্ঞান রাখে অধিকাংশ মানুষ ধর্ম সম্পর্কে তারা এই আলে মোলামা শ্রেণী হুজুর শ্রেণী যারা তাদের উপর ডিপেন্ড করে তারা যেটা বলে সেটাকেই ধর্ম মনে করে তাদের কিন্তু নিজস্ব কোনো ধর্মীয় জ্ঞান নাই খুব কম মানুষের আছে এই পরিস্থিতিতে আপনি দেখবেন যে আপনি যখনই ওদের যে ধারার যে কথাটা ওরা যেই যা যেই সুরে কথা বলে ওরা যেই সমস্ত কথা বলে ওই আলেমুলামা শ্রেণী যাদেরকে বলা হয় যাদেরকে বলা মনে করা হয় যে তারা ইসলামের ধারক বাহক যারা এটা নিজেদেরকে নায়েবে নবী দাবি করেন তারা যেই কথাগুলো বলেন আপনি যদি সেই কথাগুলোর বাইরে গিয়ে যদি তাদের কথার বিপরীতে অন্য কোনো কথা বলেন যে কথারা কোরআনের সমর্থন করবে যে কথা কোরআন সমর্থন করবে হাদিস সমর্থন করবে আল্লাহ সমস্ত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবুও আপনার বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করবে তারা তাদের কিন্তু নিজেদের হাতে তারা অস্ত্র হাতে নেয় না তারা কি করে তারা মানুষকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মানুষকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে মানুষকে লেলিয়ে দেয় কারণ মানুষ অন্ধ ধর্মান্ধ মানুষকে লেলিয়ে দেয় এজন্য তারা এ কয়েকটা শব্দ আছে যেমন নাস্তিক আপনি কাউকে নাস্তিক বলে দেন দেখবেন যে তার মাথা কেটে নিয়ে আসবে একজন চাপাতি দিয়ে আপনি কাউকে কাফের বলে দেন দেখবেন যে তার বিরুদ্ধে মসজিদ থেকে মিছিল বের হবে এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্রেন্ড এটা এই ধর্মীয় উন্মাদনা এটা তারা তৈরি করে অভ্যস্ত এটা দিয়ে তারা গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করে এটা দিয়ে তারা বিভিন্ন তাদের প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করে এটা তাদের হাতে এটা একটা ধর্মকে তারা তাদের ক্রীড়ানায়ক হিসাবে তাদের খেলনা হিসাবে তারা ব্যবহার করছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই যে ধর্ম আসলে কোনো ব্যক্তি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতে আর নয় ধর্ম হচ্ছে সমস্ত মানুষের জীবনকে শান্তিময় করার জন্য একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছেন দিন সেটাকে একটা শ্রেণী তারা নিজেদের সম্পদ বানিয়ে নিয়েছে নিজেদের কুক্ষিগত করে নিয়েছে এবং সেটাকে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করছে কখনো রাজনীতিতে ব্যবহার করছে কখনো পীর ব্যবসায় ব্যবহার করছে কখনো রুটি রুজিতে ব্যবহার করছে এইভাবে ধর্মকে তারা যেমন খুশি তেমনভাবে ব্যবহার করছে একজন মানুষকে তাদের প্রতিপক্ষে তাদের মতের সঙ্গে না মিললেই তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে